সন্দেশখালি ঘটনায় শেখ শাহজাহান এখন কোথায়? এ নিয়ে যখন প্রশ্ন সব মহলে, তখন শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। চিকিৎসার জন্য শেখ শাহজাহান বাইরে, রাজ্যের বাইরে গেছেন। হলদিয়ায় শ্রমিক মেলায় অনুষ্ঠানে এসে এমনই দাবি করলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। চিকিৎসার জন্য বাইরে গেছে, কোথাও আছে, নিশ্চিতভাবে পুলিশ খুঁজছে, অপরাধীকে ছাড়া হবে না। তার বিরুদ্ধে যখন অভিযোগ এসেছে, নিশ্চিত পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না, বাইরে কোথাও হয়তো চিকিৎসার জন্য গেছে। তাহলে পুলিশ প্রশাসন চুপচাপ বসে নেই। অসুস্থ ছিলেন, চিকিৎসার জন্য বাইরে গেছে না, সেটা আমি জানি না। নিশ্চিতভাবে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বাইরে কোথাও গেছে চিকিৎসার জন্য। পশ্চিমবঙ্গের মধ্যে থাকলে পুলিশ নিশ্চিত করে। কেস কি আছে, আত্মসমর্পণ করবে কি করবে না, সেটা তার নিজের ব্যাপার, কিন্তু আমি তো সব ব্যাপারটা জানি না। আত্মসমর্পণ কেন করতেই বলবো, আর আমি সব ব্যাপারটা জানি না, কিন্তু আমি, আমার মনে হয়েছে যে সব বাইরে কোথাও চিকিৎসার জন্য গেছে। যদি হাজিরা দিতে বলে থাকে, যদি তার কোনো অসুবিধা হয়ে থাকে, সে আবার সময় চেয়ে নিতে পারে, কোনো অসুবিধা। এর আগে অনেককে ইডি সময় দিয়েছে, নিশ্চিত সময় দিতে পারে। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, না না।